নমস্কার বন্ধুরা, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন রিভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমাদের আজকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। বন্ধুরা, ভাবিদা একটা বেশ বড় সাইজ বগো মাছ পেয়ে গেল, সোনা বগো কাটা হচ্ছে এখন। কোনো জ্যান্ত নারী বন্ধুরা জাল বেয়ে আমরা এতটা চিংড়ি মাছ পেলাম, সব চাওড়া বন্ধুরা। বেলা মাছ আছে, চাওড়া আছে, বন্ধুরা বড় চটা পেলে বন্ধুরা, বাপিদা ধরলো। বন্ধুরা আমাদের মাছ কাটা হয়ে গেল, এবার আর ধুতে হবে। তো বন্ধুরা, স্নান করে চলে আসলাম, মাছ আজ হাফসুতে ওই দুটোই মাছ পেয়েছি। তো এখন রান্না বান্না হবে, রাকেশ ভাই ওদিকে মাছ ধরছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। রাকেশ ভাই, মাছ ধরা হলো? হম ভাই। বাহ সাবাস, আজকে বেশ প্রচুর মাছ রয়েছে, অনেক মাছ। তো আজকে চারজন রয়েছি, এই যে রাকেশ ভাই, আমি, এই যে আমাদের ছোট ভাই নিউ গেস্ট, আমার ভাই পিছনে এসে ক্যামেরা করছে, ও রোজে, তো পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই মাছ পড়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। আমাদের মাছ ধরা কিন্তু কমপ্লিট, দেখুন বেশ অনেক মাছ হয়েছে। চরগোদা মাছ, সোনা বেগো মাছ, আর চিংড়ি মাছও আছে, তোলা যে চিংড়ি মাছ, সব ধোয়া কাটা সব কমপ্লিট। এবার চলে রান্না, শুধু রান্নার ব্যবস্থা আছে, হাফ গামলা মাছ আছে, মুড়ি আছে এক প্যাকেট, জম্পেস করে খাওয়া হবে বন্ধুরা। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা একটু কলের জল দিয়ে ধুয়ে নি,
ভাই বোতলটা ধরো ধরে রাখো তুই জল খাচ্ছিস বলো খাও হলুদ আর লবণটা একটু মাখিয়ে নি আজকে বেশ অনেক মাছ হলুদ গুলো সব দিয়ে দেব মাখানো হয়ে গেল তো বন্ধুরা তেল দিয়ে দিলাম কেননা মাছের পরিমাণ বেশি একটু তেলের পরিমাণও একটু বেশি দিতে হবে মাছগুলো সব দেওয়া হয়ে গেল এবার চিংড়ি মাছগুলো পরে দেবো একটু তো বন্ধুরা আমাদের মাছ ভাজা হয়ে গেল বেশ লাল লাল করে ভাজা করেছি ভাজাটা একটু কড়া করেছি বন্ধুরা বেশ কড়া করে ভাজা হয়ে গেল সব এবার চিংড়ি মাছ ঢালা হবে হ্যাঁ এবার চিংড়ি মাছ ঢালবো আমরা ঢেলে ঢেলে দেবো দিয়ে দাও চিংড়ি মাছ দিয়ে দাও আজকে করে দেবো ঠিক আছে তেল কিন্তু গরম আছে খুব সুন্দর লাগবে মাঝে যা বেশ লাল লাল করে বের হবে ওর কড়াই ছিল সব ভাবে বন্ধুরা মাছ ভাজা আমাদের এখানে হয়ে গেছে ভাই একটা নাও ভাই খাচ্ছে চরগদা মাছ খাচ্ছে কেমন টেস্ট ভাই হেবি সুন্দর তোমার ভালো লাগছে এসে আর এদিকে আমাদের চিংড়ি মাছ ভাজাও হয়ে গেল চিংড়ি মাছ ভাজা বেশ সুন্দর লাগছে হ্যাঁ চিংড়ি মাছ খাও তো আমাদের এখন খাওয়া দাওয়া করব অনেক সময় ধরে কষ্ট করলাম রাকেশ ভাই এদিকে আসছে সবাই এবার খাওয়া দাওয়া করব রাকেশ ভাই মুড়ি দিয়ে দাও মুড়ি দিয়ে আমরা মুড়ি দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়াবে আজকে তো রাকেশ ভাই এদিকে আমাদের মুড়ির প্যাকেট কেটে ফেলছে আর এখানে ঢালবে
মাছ ভাজাও হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। হ্যাঁ ঢালো, ব্যাস। রাকেশ ভাই খেয়ে টেস্ট করে বলো কেমন লাগছে, খাও। বন্ধুরা চিংড়ি মাছ, বন্ধুরা টাটকা চিংড়ি নদীর থেকে ধরে আনা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, হেভি টেস্ট, হেভি হয়েছে। তো আমাদের মুড়ি আর মাছ ভাজা বেশ সুন্দর লাগছে, এবার খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট। হ্যাঁ মাছগুলো এখানে রেখে দিই, কেন সব মাছও মাঝে যদি মাখাই তো একসঙ্গে। হ্যাঁ চিংড়ি মাছ থাকুক এর উপরে। তো বন্ধুরা নদীর থেকে টাটকা চাবড়া চিংড়ি মাছ ধরে এখন খাওয়াচ্ছে। মন ভরে যাচ্ছে বন্ধুরা, যদি বা খুব কষ্ট হয়ে গেছে আর এখন একটু বেলাও ডুবে গেছে, তো আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে যাব একটু পরে। তোমরা এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ দল ভাই খুব পিছনে লেগে যে আজকে যাবই যাবো দাদা, তো সেই কারণে আমরা নিয়ে আসলাম। তো বন্ধুরা আমরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশনে সেট করে দেবে, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, সবাইকে টাটা, বাই বাই, টাটা।